রকমের নতুন নৃত্য পরিবেশন করেছে। দেখো ভিডিওটা কেমন হয়েছে, সত্যি অসাধারণ হয়েছে। তুই দেখো, জন্মগ্রহণ করেছিলেন, পিতা ছিলেন রত্ন সিংহ এবং মাতা ছিলেন বীরকুমারী দেবী। শৈশব কাল থেকে মীরা ছিলেন কৃষ্ণ ভক্ত পরায়ণ। তবে মীরা শৈশব কাল থেকে কৃষ্ণকে স্বামী রূপে গ্রহণ করে নিয়েছিল, কিন্তু পিতার আদেশ এবং সম্মান রক্ষার জন্য মীরা নিজ ইচ্ছা না থাকা সত্ত্বেও তাকে বিবাহ করতে হয়েছিল মেয়রের যুবরাজকে। বিবাহের কয়েক বছর পর যখন মেয়রের রাজা রানী হওয়া সত্ত্বেও তার কৃষ্ণের প্রতি ভালোবাসা এবং ভক্তি কমে না, আরও তিনি সর্বস্ব ত্যাগ করে নিরয়া প্রসাদধারিণী হন এবং কৃষ্ণপ্রেমী মাতৃহারা হয়েও সম্পর্কিতে এই কৃষ্ণপ্রেমী মীরাকে দেখে মীরার স্বামী ভোজ এবং তার পরিবারবর্গের সবাই তার উপর ক্রুদ্ধ হয়ে ওঠে। বর্তমান তোমার ভক্তরা দেখছি ভালোই জুটেছে। আসল মা, বসুন এখানে। তুমি কি বলেছো, তোমার মতন ডাইনির পাশে গিয়ে আমি বলবো আর সারাদিন কৃষ্ণ আরাধনা করবো? তা তুমি ভেবে থাকলে ভুল বলেছো, তোমাকে আমি এখনই আর্য ছাড়া করবো। না মা, এ কাজ আপনি করবেন না। কোথায় গেলি রে সব, মুখ পোড়া বলে এদিকে। ওই ডাইনিকে বেরিয়ে রাজ্যের দিকে বাহির করে দিয়ে, এই রাজ্য যেন কেন না দেখি। আজ্ঞে রাজমাতা। বিগ্রহের মুখের দিকে মীরাবাই নেই,